विशेष विज्ञप्ति असल एकेजी डॉक्टर प्लस हैंड सैनिटाइजर किन असाधु व्यवसायी दूरे थकूँ डॉक्टर प्लस 65x2 MB Road कोलकाता 51 डॉक्टर प्लस सैनिटाइजर केनार समय এই ঠিকানাটি দেখে কিনুন। সুস্থ থাকুন, সাবধানে থাকুন। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ডক্টর প্লাসের বিশেষ অনুষ্ঠান। দেখুন, রোগের আলোচনা হয়তো আপনারা ভাবেন যে এখন এখন ডক্টর প্লাস মানেই আলোচনা হবে হচ্ছে করোনায় কি হলো না হলো, কি করব না করব, নিশ্চয়ই আমরা সেই আলোচনা আপনাদের জন্য নিয়ে আসব। কিন্তু আমার আপনার সুস্থতার পাশাপাশি সৌন্দর্য, অর্থাৎ আমাকে সুন্দর থাকতে হবে, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তার কারণ দেখবেন এই যে করোনা যাদের হয়ে যাচ্ছে তারাও কিন্তু ভাবছেন আমার চেহারাটা খারাপ হয়ে গেছে, টেক কেয়ার করতে হবে। আমাদের যেটা মূলত আজকে আমাদের বিষয় থাকবে সেটা হচ্ছে আমাদের রূপচর্চার, আমি মনে করি 80% যে আমার বিষয়টি ধরে রেখেছে সেটি হচ্ছে আমার চুল, অর্থাৎ মাথার চুল, হেয়ার। তো এই হেয়ারকে নিয়ে আমরা একটু সতর্কতা নিতে গিয়ে এমন সতর্ক হয়ে পড়ি যে অনেক সময় মাথা ফাঁকা হয়ে যায়। আজকে এই অতি সতর্কতার ফলে যে হেয়ার লস, এটা নিয়ে আমি কথা বলবো যার সাথে, তিনি হচ্ছেন ডক্টর প্লাসের বিউটি কনসালটেন্ট সমীর। অনেক অনেক স্বাগত সমীরকে। আর সমীরের হাতে বহু মানুষের চুল মাথায় গজিয়েছে, চুল ভালো আছে, পাশাপাশি স্কিন তো ভালো আছেই। কিন্তু আজকে এই হেয়ার ফল নিয়ে সমীর আলোচনায় যাওয়ার আগে আমাদের বিশেষজ্ঞ কী বলছেন একবার দেখিয়ে দিন। আমি ডক্টর রাজীব শাহ বলছিলাম, রায়গঞ্জ মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক। এখন আমরা খুব কমনলি যখন আমরা আউটডোর করি বা চেম্বার করি, একটা সমস্যা নিয়ে আসে যে কোনো সময় যে কোনো বয়সে, বেশিরভাগ দেখতে পাওয়া যায় যাদের বয়স এই 30-40, তাদের মূল সমস্যা থেকে চুল পড়ে যাওয়া। হেয়ার ফল অর্থাৎ আপনার চুল পড়ে যাচ্ছে, অর্থাৎ আপনি শত চেষ্টা করেও তা আটকাতে পারছেন না। আপনার সন্তান সন্ততি থেকে শুরু করে আপনি নিজে প্রত্যেকেই এই সমস্যার শিকার। কিন্তু ঠিক কী কী কারণে আপনার এই সমস্যা? রায়গঞ্জ মেডিকেল কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর ডাক্তার রাজদীপ সাহা বলছেন, আগে বাড়ির হিস্ট্রি নিতে হবে যে তাদের বাড়িতে আর কারো কি এরকম চুল পড়ার প্রবলেমটা আছে। তার সঙ্গে সঙ্গে দেখতে হবে আরেকটা জিনিস খুব কমন, অনেকক্ষণ ধরে যদি রোদে থাকে স্কান ড্যামেজ হতে পারে চুলের। আর কিছু কিছু কমন ডিজিজ আছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের মাথায় চুল পড়তে পারে। যেমন কীরকম, একটা হচ্ছে ডায়াবেটিস রোগ, ডায়াবেটিস রোগে কিন্তু চুলটা খুব তাড়াতাড়ি পড়ে যায়। আর হচ্ছে অনেক সময় অনেক পেশেন্ট ক্যান্সারে ভোগে, সেটা হচ্ছে লিউকেমিয়া হতে পারে, অন্যান্য ক্যান্সার, তাদের ক্ষেত্রে যে সমস্ত ওষুধগুলি দেওয়া হয় অ্যান্টি নিউপ্লাস্টিক ড্রাগ বলে, কেমোথেরাপি এজেন্ট, অনেক কেমোথেরাপি এজেন্ট যেগুলো আছে তাদের মূল পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে চুল আমার অ্যালোপেশিয়া করা বা চুল পড়ে যাওয়া। মাথার চুলই তো বলে আপনার সৌন্দর্যের কথা, কিন্তু সেই চুল ধরে রাখাটাই এখন আপনার কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ। এবং এই মুহূর্তে আপনার করণীয় কি? আমাদের প্রতিনিধির এই প্রশ্নের উত্তরে ডাক্তার সাহা বলছেন, আমার ইমিডিয়েটলি যারা এই সমস্ত বিষয়ে পারদর্শী চামড়ার স্পেশালিস্ট বা ডার্মাটোলজিস্ট বা অন্যান্য যারা আছে, যারা স্কিনের ডিপার্টমেন্টে যারা সমস্ত যারা দেখেন, তাদেরকে সে সময় ডাক্তারবাবুর কাছে যেতে হবে, দেখিয়ে ভালো করে চুলের পরিচর্যা করতে হবে, তারাই বলে দেবেন যে কী কী করতে হবে। আপনার সাবধানতা আপনাকে উপহার দিতে পারে আপনার অপার সৌন্দর্য। সৌন্দর্য পরামর্শদাতারা বলছেন তার জন্য আপনার প্রয়োজন সঠিক প্রতিষ্ঠান। ব্যুরো রিপোর্ট, ক্যালকাতা টেলিভিশন নেটওয়ার্ক। ফিরে এলাম, আপনারা বিশেষজ্ঞের মতামত শুনলেন, আমরাও ফিরলাম স্টুডিওতে। এবারে যেটা করব সেটা হচ্ছে সমীরের সঙ্গে আমাদের আলোচনা চলবে, সঙ্গে আপনারা রয়েছেন, টেলিফোনে আপনারা আলোচনা করতেই পারেন। কিন্তু তার আগে যেহেতু করোনা আবহে রয়েছি আর ডক্টর প্লাসের অনুষ্ঠানে রয়েছে, এটা ডক্টর প্লাসের একটা উইংস যে এই সার্জিক্যাল মাস্ক, একদম দেখিয়ে দিই, একটু দেখিয়ে দিই সার্জিক্যাল মাস্ক। আর তার সঙ্গে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে এই, এটার সঙ্গে সঙ্গে আমি দেখাবো হচ্ছে হ্যান্ড ওয়াশ এবং হ্যান্ড স্যানিটাইজার, যেটা ডক্টর প্লাসের নতুন উদ্যোগ। এটা নিয়ে আপনি সতর্ক হতে পারেন, নিরাপত্তা পেতে পারেন, পাশাপাশি আপনারা যারা স্বনির্ভর হতে চাইছেন তারাও যোগাযোগ করতে পারেন। আচ্ছা, এবারে আমি চলে যাব যেটা হচ্ছে হেয়ারফল। হেয়ারফল কেন হয়, কী করে বুঝবো? আচ্ছা, আমি একটা প্রশ্ন করি যে আমরা বুঝতে কি দেরি করে দিই? যখন তোমাদের কাছে আসেন পেশেন্টরা, তখন কি তোমাদের মনে হয় যে আরেকটু আগে আসলে ভালো হতো? তা আমরা কি বুঝতে দেরি করি? দেখো, এইটা মানুষ মানে আমরা যারা লেম্যান তাদের কিন্তু এতটা বোঝা সম্ভব হয়ে ওঠে না। যেটা করণীয় সেটা হলো, মানে অনেক সময় হয় অনেকে খুব সময়ে থাকতেই আসে,
আবার অনেকে আসে যে মানে অর্ধেকটা সময় শেষ করে দেওয়ার পরে আসে যখন আর কিছু করার থাকে না সেরকমভাবে, সেই লেভেলে আর হ্যাপিনেস আনার চান্সেস থাকে না, একটা সাময়িক রেজাল্ট দিতে পারি এরকম। তো তার জন্য আমার মনে হয় প্রিকরেশন, এখন হেয়ার ফল নিয়ে আলোচনা যদি করি আমি, হেয়ার ফলটাকে আমরা একদম নর্মাল আমরা রোগের মধ্যে ধরি না, কারণ আমরা জানি যে মানুষের জন্ম আছে তার মৃত্যু আছে, মানুষ মানে যে জীবের জন্ম আছে তার মৃত্যু আছে। তো হেয়ার ফলিকলসগুলো আমরা জানি, হেয়ারের যে ফলিকল আমাদের যে হেয়ারগুলো ওঠে সেই হেয়ারের একটা মেয়াদ থাকে, একটা মেয়াদের পরে সেই হেয়ারটা সেখান থেকে পড়ে যায়। কারণ আমরা নর্মালি জেনে থাকি যে একটা হেয়ারের একটা যে স্ক্যাল্পের যে কন্ডিশন সেখান থেকে 20 টাইম হেয়ার আসতে পারে আপ টু মানে প্রথম থেকে শেষ পর্যন্ত। এবার সেই একটা হেয়ার যখন পড়বে আর একটা হেয়ার ডেফিনেটলি সেখানে আপনার রিগ্রোথ হতে হবে, তাহলেই আপনি স্বাভাবিক। আপনাকে যেটা ফলো করতে হবে যেটা হলো হেয়ার ফল সারাদিনে কতটা হচ্ছে, সেই হেয়ার ফল অনুযায়ী আপনি মিনিমাম 10 দিন যদি ওয়েট করেন 10 দিনে বুঝতে পারবেন যে আপনার হেয়ার ফল অনুযায়ী হেয়ার রিগ্রোথ ঠিকঠাক হলো কি না, হেয়ারটা আপনার ঠিকঠাকভাবে আছে কিনা, মানে আপনার খালি হয়ে যাচ্ছে যদি মানে ফেবিয়া মানুষ হয় না যে ফোবিয়া থাকে ভেতরে একটা, যে মানুষ একটা মানসিক মানে আর কি রোগের মধ্যে পড়ে যায় যে হেয়ার ফল নিয়ে ভাবতে থাকে যে হেয়ার ফল হচ্ছে মানে আমার হেয়ার নেই, কিন্তু মাথায় একবার দেখবেন তাকিয়ে যে মাথাটা আপনার ঠিকঠাক আছে কিনা, মাথা ভর্তি আছে কিনা। তাহলে এটা নিয়ে একদম আতঙ্কিত না হয়ে একদম চিন্তা না করে নর্মাল থাকবেন, দেখবেন তাহলে হেয়ার ফলের সাথে সাথে হেয়ার রিগ্রোথ আপনার সেম রেশিওতে থাকছে। যেটা দেখবেন যে হেয়ার যেটা পড়ছে তার সাথে সাথে হেয়ার রিগ্রোথ ঠিকঠাক আছে কিনা, যদি মনে করেন যে না কোথাও যেন মনে হচ্ছে 10 দিন পরও আমার চুলটা যেন হালকা লাগছে, আমার সামনেটা যেন একটু হালকা খালি লাগছে, তখনই আপনাকে মানে ভাবতে হবে যে না আমার এখন প্রবলেম হচ্ছে, তাহলে আমাকে ইমিডিয়েটলি কিছু একটা করতে হবে। কিছু একটা করতে হবে মানে কিন্তু কনসাল্টিং করতে হবে, কারণ একটা হেয়ার এবং বিউটিফিকেশনের যে স্কিনের যে ট্রিটমেন্টগুলো হয়, আমি পার্লার ফেসিয়ালের কথা বলছি না বা চুলের হেয়ার স্পায়ের কথা বলছি না, স্ট্রেটনিংয়ের কথা বলছি না, আমরা করে কি চলতে একটা তেল মেখে ফেলছি হেয়ার ফল কমানোর জন্য, একটা শ্যাম্পু দিয়ে হেয়ার ফল কমানোর কথা ভাবছি, তেমন এগুলো সব রং প্রসেস। আমি এটাই বলছি এইগুলোতে রং মানে এগুলো একদম না করে ফার্স্ট স্টেজে একদম আমার হেয়ার ফল মানে আমরা প্রত্যেকে জানি আমাদের হেয়ার ফলিকলস আমাদের এক একটা প্রোটিনের থেকে হয়, আমরা যে খাওয়া দাওয়া ইনটেক করি তার থেকে প্রোটিনের থেকে প্রোটিন ভিটামিনের থেকে আমাদের হেয়ারগুলো আমাদের ফলিকলসগুলো আসে। তো সেখানে হেয়ার ফল হচ্ছে আমি একটা হেয়ার ফল শ্যাম্পু লাগিয়ে নিলাম, সেটা আমি কতটা কাজ করতে পারে, সাময়িক 2-4 দিন তারপর আবার যাতায়াত হয়ে যাবে, কারণ আমার ইন্টারনাল ইস্যুটাই তো ঠিকঠাক করা হলো না, আমার যে প্রোটিন যে ভিটামিনের থেকে হেয়ার ফলিকলসটা তৈরি হচ্ছিলো সেটা কেন আটকে গেল, সেই ফলিকলসটা কেন আমার আর গজাচ্ছে না, তাহলে কি আমরা প্রোটিনের ঘাটতি কিন্তু খাওয়া দাওয়াতে আমি করছি, তখন দেখতে হবে যে কেন, সেই কেনর জন্যই কনসাল্টিং করতে হয়। কারণ অনেকেই জানেন না মাথায় মাথা ভর্তি স্ক্যাল্পে ড্যান্ড্রাফ থাকে, যে ড্যান্ড্রাফটা বিশাল বড় একটা কারণ, কিন্তু অনেকে সেটাকে এরকম তুচ্ছভাবে যে ড্যান্ড্রাফ ঝেড়ে দেবো এরকম একটা ব্যাপার, কিন্তু না, ওই ড্যান্ড্রাফই মানুষকে কিন্তু একটা সময় চুল একদম ফাঁকা করে দিতে মানে একদম টাক করে দিতে পারে যদি সে চায়, যদি প্রপারলি মেনটেন করে সে ড্যান্ড্রাফটাকে নিয়ে ড্যান্ড্রাফটাকে ঠিকঠাকভাবে ক্লিয়ার করার চেষ্টা করে, তাহলে কিন্তু তার এই দিনটা দেখতে হয় না যে হেয়ার ফল হতে হতে হেয়ার নেই হয়ে গেছে। আমাদের সঙ্গে আরেকজন বন্ধু আছেন, হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার ম্যাম, আমি পিঙ্কি দাস বলছি আসাম থেকে, আসাম গুয়াহাটি থেকে। হ্যাঁ বলুন। হ্যাঁ ম্যাম, মানে আমি স্যারের সাথে বলতে চাই যে আমার প্রচন্ড চুল উঠছে, মিনিমাম প্রায় 5 বছর ধরে খুব চুল উঠছে, গরম কত বেশি উঠছে। ম্যাডাম বয়স কত? 35। আপনার মাথা ড্যান্ড্রাফ আছে? 31 স্যার। আপনি শুনুন টিভির ভলিউম দিয়ে, দেখো এই যে বলছিলাম একটু আগে আলোচনা করছিলাম ভিটামিনস নিয়ে খাওয়া দাওয়া নিয়ে, এই যে নর্মালি আপনার যে সমস্যাটা এই যে ভেতরে কিছু প্রোটিনের অভাব থাকে, অভাব থাকলেই কিন্তু তখন কিন্তু এই প্রবলেমগুলো আসে। এই যে অনেকেই ভাববেন হতো যে হেয়ার ফলের সাথে মাথা ঘোরার কী সম্পর্ক, কেন মাথা ঘোরার কথা জিজ্ঞেস করা হলো, কারণ এই কারণে জিজ্ঞেস করা হলো কারণ শরীরের দুর্বলতা আছে কিনা, শরীর দুর্বল তখনই হয় যখন আমাদের শরীর ঠিকঠাকভাবে প্রোটিন বা ভিটামিন যেগুলো হয় সেগুলো ইনটেক মানে ঠিকঠাকভাবে নিতে পারে না বা খায় না বা খাওয়ার পরেও সেটা মানে শরীরে রাগ লাগে না, তখন কিন্তু মানুষ উইক হয়, আর সেই উইকনেসের একটা কারণ কিন্তু হেয়ার হতে পারে, কারণ হলো এই যদি আপনার ভিটামিনসের অভাব হয় ভেতরে তাহলে সেখান থেকে ফলিকলস তৈরি হবে না ঠিকঠাকভাবে, আর যখন ফলিকলস তৈরি হবে না তো সেখান থেকে কিন্তু আপনার হেয়ার ফল হতে থাকবে, হেয়ার আস্তে আস্তে কমতে থাকবে। তাহলে আপনাকে যেটা করতে হবে এখন একটু খাওয়া দাওয়া ঠিক করতে হবে, রেগুলার একটু বেশি করে জল খেতে হবে, শাক সবজি বেশি করে খাওয়ার চেষ্টা করুন, রেগুলার ফল খাওয়ার চেষ্টা করুন, সিজনেবেল ফল খান, তাতে অসুবিধা নেই, এরকম কোনো নেওয়া যে এই ফল খাবো না ওই ফল খাবো না হচ্ছে, কোনো ফল খান আপনি অসুবিধা নেই,
আর যখন সম্ভব হবে ডক্টর প্লাসে যদি আসতে পারেন শিলিগুড়িতে, গুয়াহাটি থেকে শিলিগুড়ি বা আগরতলা যেটা সুবিধা হবে যেখানে আসতে পারবেন একবার এসে দেখাতে হবে। এখন কিন্তু ডক্টর প্লাস নর্মালি তার চেম্বার সব খোলা রয়েছে, বিভিন্ন ডক্টর যারা আসছেন বিভিন্ন ভাগের সময় সেটা চলছে, পাশাপাশি যেটা ট্রিটমেন্ট পোর্শন রয়েছে সেটাও কিন্তু চালু রয়েছে। একটু ফোন করে আসতে হবে আপনাকে, যারা মনে করছেন কাছাকাছি আছেন আসতে পারবেন, হয়তো আপনার ট্রিটমেন্ট চলছিল তারা কিন্তু ট্রিটমেন্টটা কন্টিনিউ করতে পারবেন। যারা কলকাতা শহরে রয়েছেন, আপনি হয়তো থাকেন বেলঘরিয়া, বেহালা, বেলেঘাটা, আপনি আসতে চাইলে একটু ফোন করে নিন, আমার মনে হয় আপনারা কিন্তু একদম সুরক্ষাবিধি মেনে, একদম সুরক্ষাবিধি মেনে, কারণ আমি নিজেও তো ট্রিটমেন্ট করাই, এক্স্যাক্টলি তাই। তো সেক্ষেত্রে আমার মনে হয় আপনারা আসতে পারেন, যারা আসতে পারবেন, যারা আসতে পারছেন না একান্ত আপনারা অনলাইন কনসালটেশন নিন। ধরুন আপনার প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে, আপনার করণীয়টা কী, আপনি যদি ভিডিও কলিংয়ের মাধ্যমে আপনার স্ক্যাল্পটাকে দেখিয়ে দিতে পারেন তাহলে ডক্টর প্লাসে যারা থাকবেন তারা একদম আপনাকে টোটাল গাইডলাইন দিয়ে দিতে পারবে। মানে একটা বলেন ইমিডিয়েটলি একটা যে মানে গাইডলাইন দেওয়া করা, যেটাতে আমার অন্তত জিনিসটা স্টেবল থাকবে, বেড়াটা দেওয়া থাকবে, একদমই তাই, স্টেবল থাকবে, তারপর যখন আমার নর্মাল হব, আমি স্বাভাবিক হব, তখন আমি গিয়ে এটার চিকিৎসা করে পুরোপুরি ভালো হব। এইবারে আসি যে ড্যান্ড্রাফটাকে, তুমি একটা গুরুত্বপূর্ণ কথা বলে, কিন্তু ড্যান্ড্রাফ সরানোর জন্য আমরা মূলত শ্যাম্পুর হাত ধরে থাকি, যে শ্যাম্পু ব্যবহার করব, ভ্যারাইটি অফ শ্যাম্পু ব্যবহার করব, আমার ড্যান্ড্রাফ চলে যাবে। এই এখানে একটা মানে বিশাল বড় টুইস্ট আছে, অনেকে ওজন করেন ড্যান্ড্রাফ তাড়ানোর জন্য, আমি বলি মানে ড্যান্ড্রাফের জন্য যে শ্যাম্পু ইউজ করা হয়, কারণ আমরা সবসময় জানি ড্যান্ড্রাফের যে শ্যাম্পুগুলো হয় সেগুলোতে এমন কিছু কেমিক্যাল, এমন কিছু মেডিসিন থাকে যেগুলো আমাদের স্ক্যাল্পটাকে ড্রাই করে, কারণ ড্রাই না করলে অতিরিক্ত অয়েলের জন্যই মানে স্ক্যাল্পে ড্যান্ড্রাফ পুরো ভরে থাকে, ড্রাই করলে ড্যান্ড্রাফটা উঠে আসবে। ডেফিনেটলি ড্যান্ড্রাফের শ্যাম্পু করুন, কিন্তু অনেকেই যেটা করেন ড্যান্ড্রাফের শ্যাম্পু করার পরে একটা মাইল্ড শ্যাম্পু করতে হয় সেটা করেন না, যার ফলে কিন্তু আরও হেয়ার ফল হয়। তো বলে না মানুষ না বুঝে অনেক কিছু করে যেগুলো একদমই সুটেবল নয়। আমাদের সঙ্গে আরেকজন বন্ধু আছেন, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ কে বলছেন? হ্যাঁ ম্যাডাম, আমি সোমনাথ বুঝ বলছি। সোমনাথ কোথা থেকে বলছেন? আমি পূর্ব মেদিনীপুর থেকে বলছি। হ্যাঁ বলুন। বলছি ম্যাডাম, আমার মানে ধরুন 16 বছর থেকে চুল উঠছে, ঠিক আছে, 16 বছর তো উঠতে 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 এখন আমার 32-33 বছর বয়স, তো আমার মাথা পুরো একদম পুরো টাক হয়ে গেছে, মানে জীবনের অর্ধেকটা সময় চুল পড়ছে। 16 বছর থেকে শুরু হয়েছে, আজকে 33 বছর, এখন মাথা কি পুরো টাক হয়ে গেছে? হ্যাঁ পুরো পুরো মানে ওই সামনের পোর্শনটা আর কি, ওই যেখান থেকে আমাদের মাথা ইয়ে হচ্ছে সেখান থেকে পুরো সামনটা পুরো একদম টাক হয়ে গেছে, মানে একটু একটাও চুল নেই সেখানে। হ্যাঁ একটাও চুল নেই সেখানে। না না আপনার মা টাকটাকে এরকম এই দুপাশ থেকে উঠতে শুরু করেছে চুলটা, মাঝখানটা আছে, এই দুপাশে চুলটা কমছে? না 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 না, একদম মাঝখানে মাঝখানে নেই, একদম 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 যেভাবে একদম সামন থেকে মানে আমাদের কপালের কাছ থেকে একদম মাথার ইয়ে পর্যন্ত মানে যেখানে চক্রটা থাকে না, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। আপনি টিভির ভলিউম দিয়ে শুনুন, আমি আপনাকে বলি, দেখুন ট্রিটমেন্ট ডক্টর প্লাস আলোচনা করছি, ডক্টর প্লাস নিয়ে প্রোগ্রাম করছি, ডক্টর প্লাসে হেয়ার ট্রিটমেন্ট হয়, ডক্টর প্লাসে স্কিনের ট্রিটমেন্ট হয়, ডক্টর প্লাস একটা লেভেল অফ দি রেজাল্ট দিতে পারে, ডক্টর প্লাস এটা কিন্তু কখনো বলেন ডক্টর প্লাস 100% সব কিছু করতে পারে। তো এই যে কন্ডিশানটা এখানে দাঁড়িয়ে আপনার হেয়ারের যে কন্ডিশান আপনি বললেন, এটা না দেখে বলছি আমরা, এটা যদি একদম বোল্ড হয়ে থাকে তাহলে সেখানে ডক্টর প্লাস কোনো রকমভাবে হেয়ার ফিরিয়ে আনতে পারবে না, কারণ এটা আমরা জানি যে যেখানে ফলিকলস বেঁচে থাকবে সেখানেই ফলিকলসটাকে রিগ্রোথ করা যাবে, আবার ধরুন আহত আছে, অসুস্থ আছে, সেটাকে মেডিসিনের দ্বারা ঠিক করিয়ে আবার ভালো করা যাবে, যেখানে একদম কিছু নেই সেখানে কোনো রকমভাবে আর আপনাকে হেয়ার ফিরিয়ে দেওয়া যাবে না। এটা আপনাকে একদম যেটা করতে হবে সেটা হলো ট্রান্সপারেন্ট মানে অন্যরকম যে সার্জিক্যাল যে ব্যাপারগুলো আছে সেগুলোতে আপনাকে যেতে হবে, কারণ এখানে ডক্টর প্লাসে কোনো থেরাপি নেই যেটার দ্বারা আপনাকে আমি হেয়ার রিগ্রোথ করতে পারবো, মানে মিথ্যা আশা বাস্তব বাক্য দেওয়া নয়, পরিষ্কার বলে দাও যাতে আপনি যাতে এরকম না হয়, ধরুন আজকে এখানে করলেন কালকে আপনি যেহেতু চুল নিয়ে আপনি ভাবছেন না, মানুষ প্রচণ্ড পরিমাণে নিজেদেরকে নিয়ে নিজেদের সৌন্দর্য নিয়ে ভাবে, আর চুল যেহেতু একটা 70-80% মানুষের সৌন্দর্যকে বজায় রাখে, আপনার এটা ইচ্ছে হবে, আপনি অনেক জায়গায় হয়তো যাবেন কিন্তু এই রকমের থেরাপিগুলোতে আপনি রেজাল্ট পাবেন না। যদি আপনি টাকা চান যে টাকা নষ্ট করবো না, কোথাও আমি যাবো না, আপনাকে আমাকে একটা টিভি চ্যানেল থেকে যখন এরকম বলে দিল, তাহলে আপনি সময় নিয়ে এটার জন্য একটা ভালো কোনো যোগাযোগ করুন যেখান থেকে আপনি এটাকে ট্রান্সপ্লান্ট করতে পারবেন। হেয়ার ট্রান্সপ্লান্ট আমাদের বড় বড় সিনেমা আর্টিস্টরা করেছেন, হর্ষ ভোগলের মতো কমেন্টেটর করেছেন, হ্যাঁ সালমান খান করেছেন, অমিতাভ বচ্চন করেছেন, সবাই করেছেন হেয়ার ট্রান্সপ্লান্ট।
সেটা আপনি সেই প্রসেসে যেতে পারেন, যেতে পারেন, একটু ব্যয় সাপেক্ষ কিন্তু এটা আপনি মানে আপনি দেখো আমি বলি কারণ নরমালি এই যে থেরাপিগুলো একদম বেস্ট থেরাপি আমরা যেগুলো করছি তোমাদের থেরাপি নিয়ে একটু কথা আমাদের থেরাপি নিয়ে যদি আলোচনা করি দেখো থেরাপিতে অনেক সময় বহু পুরনো চল যেটা মেসোথেরাপি অনেকেই এটা জানতেন মেসোথেরাপি হয় আমাদের এইচএসটি হয় হেয়ার স্টিমুলেট থেরাপি হয় পিআরপি যেটা আমাদের প্লাজমা রিচ প্লেটলেট দিয়ে যেটা হয় সেই থেরাপিটা হয় মানে হেয়ার নর্মাল হেয়ার থাকতে হেয়ারের যে রিগ্রোথের যা যা বেস্ট আছে উইদাউট সার্জারি এভরিথিং ইজ অ্যাভেলেবল ইন ডক্টর প্লাস কিন্তু যেটা হবে না সেটা নিয়ে মিথ্যে আশ্বাস দিতে লাভ নেই আপনাকে মিথ্যে আশ্বাস দিয়ে আপনি আজকে এখানে খরচা করবেন 20,000 টাকা আপনি এখানে হবে না আরেকটা জায়গায় যাবেন দেখবেন এই করতে করতে আপনার দেখবেন 100,000 টাকা চলেই গেছে কিন্তু আপনি যদি এগুলো না করে যদি গুছিয়ে আপনার যে সমস্যাটা একেবারে জান কোথাও তাহলে কিন্তু সেই সমস্যাটা সুরাহ হবে অনেকটা একদম হেয়ার ফলের ট্রিটমেন্ট মেশ থেরাপি রয়েছে পিআরপি রয়েছে আর তুমি কয়েকটা কথা আমি বললাম হেয়ার রিগ্রোথের ব্যাপারে হেয়ার নরমালি যাদের হেয়ার ফল তারা ধরুন অনেকে আছেন যাদের হেয়ার রিগ্রোথের ট্রিটমেন্ট দরকার হয় না শুধু হেয়ার ফল এক্সেসিভ হেয়ার ফল হচ্ছে সেই হেয়ার ফলটাকে কন্ট্রোল করতে হবে তাদের জন্য লেজার থেরাপি রয়েছে আর ড্যান্ড্রাফ কন্ট্রোল থেরাপি রয়েছে যেগুলো দ্বারা হেয়ারটাকে কন্ট্রোল করা যাবে মানে বেসিক্যালি আমাকে যেটা করতে হবে স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশন প্রেশারটাকে বাড়াতে হবে যাতে হেয়ার ফলিকলসগুলো ভেতর থেকে স্ট্রং হয় এবং হেয়ার রিগ্রোথ হতে সাহায্য করে এবারে চলে আসে এই ট্রিটমেন্টগুলো তো এক্ষুনি যারা নিতে পাচ্ছেন না তাদের জন্য ধরো যারা নাম এনরোল করবেন তারা কি একটা স্পেশাল কিছু অফার পাবেন ডেফিনেটলি পেতে পারেন দেখুন যেমন আমরা প্রথম থেকেই বলছি কারণ এই প্যান্ডেমিক সিচুয়েশানে সবাই আমরা মানে বেশিরভাগ সেফটি থাকার চেষ্টা করছি সেফটি থাকতে চাইছি তো তার জন্য আমরা এগুলো নিয়ে ভাবছি না কিন্তু এগুলো নিয়ে ভাবছি না কিন্তু তাছাড়াও কিন্তু এগুলো লাইফের আমাদের বিশাল একটা বড় জায়গা যদি কখনো ধরুন এই লকডাউন থাকবে এরকম বা এই করোনা নিয়ে সারা জীবন আমরা বাঁচবো তা তো নয় এরকম আচ্ছা এরকম আশ্বাস কিছু নয় আমরা একদিন ভালো ভাবো আবার সবাই ঠিকঠাক হবো নর্মাল স্বাভাবিক জীবনে আসবো তখন যে জিনিসগুলো হারিয়ে ফেলবো যদি চুলটাকে আমি এই সময় মেনটেন না করতে পারি হারিয়েই ফেলি তাহলে পরে তখন আমি ফিরিয়ে আনতে পারবো না তো তার জন্য এখন যেটা দরকার যদি মনে হয় যে এখন থেকে একটা প্রিপারেশন করে একটা বুকিং করে রাখি খোলার পরে ইমিডিয়েটলি যাবো তাহলে সেই তার জন্য তারা কিন্তু সবাই কল করতে পারেন ডক্টর প্লাসের হেল্পলাইন নাম্বার দেখুন ডান দিকে ওপরে যাচ্ছে মাঝে মাঝে নিচে যাচ্ছে যে কোনো নাম্বারে নিন এবং কল করে অতি অবশ্যই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট করে রাখুন যারা অ্যাপয়েন্টমেন্ট করবেন তাদের জন্য একটা স্পেশাল অফার থাকবে কারণ ট্রিটমেন্টের যে হেয়ারের প্যাকেজ হয় সেই প্যাকেজের উপরে একটা ডিসকাউন্ট কিন্তু আমরা দেবো নমস্কার কে রয়েছেন উজ্জ্বল মজুমদার হ্যাঁ আরেকবার বলবেন দাদা উজ্জ্বল মজুমদার হ্যাঁ বলুন চুল বয়স এখন 14 আচ্ছা কি হয়েছে সামনে চুল উঠে গিয়ে তো অনেকটা কিছুটা আছে কি করা যাবে বয়স কত 40 40 বছর বয়স চুল একদম উঠে গেছে না কিছু কিছু উঠেছে কিছু আছে অনেকটা আছে আর এর মধ্যে ইন্দুলিকা তেল মেখেছিলাম তাতে আবার অনেক আচ্ছা কোনো কিছু তেলের নাম বলতে হবে না আপনার আপনি যাই করেছেন সেটা করে কি আপনার চুল গজিয়েছে প্রথমত আপনি যেগুলো করেছেন সেগুলো করে বলছেন চুল উঠেছে চুল আবার পড়ে গেছে অনিয়মিত করার জন্য যদি আপনি মনে করেন যে আপনি সেটাতে চুল উঠেছে তাহলে আপনি সেটা আবার ইউজ করতে পারেন যদি আপনার মনে হয় আর যদি মনে হয় না আমার সেগুলো করে কিছু হয়নি ওগুলো মনের ইচ্ছে মনের থেকে এসেছিলো যে চুল গজিয়েছে সেরকম কিছু হয়নি তাহলে আপনি ডক্টর প্লাসের সাথে যোগাযোগ করতে পারেন কারণ ডক্টর প্লাস ভেতর থেকে থেরাপি করে ভেতর থেকে মানে যেটা পার্মানেন্টলি রাখতে পারবে নর্মালি এরকম কিছু চুল তুলে দেবে না যেটা আপনার ট্রিটমেন্ট শেষ আপনি বাড়ি চলে গেলেন তারপরে আপনার 2 মাসে আবার চুল যা তাই হয়ে গেলো তা নয় ডক্টর প্লাস যে থেরাপিটা করবে যে থেরাপিটা আপনাকে রেজাল্ট দেবে সেই রেজাল্টটা কন্টিনিউ যাতে থাকে তার জন্য যা যা ব্যবস্থা করার সব ব্যবস্থা করে দেবে তো আপনি যদি মনে হয় ডক্টর প্লাসে দেখাতে চাইছেন কী করবেন বলছিলেন না তাহলে আমি বলবো হেল্পলাইন নাম্বারে কল করে একটা অ্যাপয়েন্টমেন্ট করিয়ে রাখুন যখন সম্ভব হবে আসুন আর যদি এখন 100% কনফার্ম হতে চান তাহলে একটা মাথার একটা ফটো তুলে একটা হোয়াটসঅ্যাপ করে রাখুন অ্যাকচুয়ালি আমার যেটা মনে হয় আমরা একটা কথাই বলতে পারি ডক্টর প্লাস কিন্তু মিথ্যে আশ্বাস দেয় একদমই না এবং আমি সমীরকে সত্যি হ্যাটস অফ করবো কি সুন্দর বলো যদি আপনি স্যাটিসফাইড হন তাহলে ওটাই কন্টিনিউ করুন কিন্তু উনি স্যাটিসফাইড হননি সমীর তার জন্যই কিন্তু তোমাকে ফোন করেছেন এবং অনুষ্ঠানটা দেখে মনে হয়েছে এই যে বলছিলাম না শুরুতে যে চুল আমাদের 80% ক্যারি করে আমরা যখনই বলি মেকওভার করবো এই যে আমার নিজের একটা মেকওভার চাই সবার আগে আমরা কি করি জানেন তো হেয়ার কাট করি হেয়ার স্টাইলটাকে চেঞ্জ করি একটু হেয়ার কালার করলাম যারা হেয়ার কালার করেন না একটা মেকওভার হয়ে যায় কিন্তু এবার হেয়ার থাকতে হবে তবে তুমি হেয়ারের স্টাইল করতে পারবে হেয়ার যদি না থাকে তাহলে তুমি হেয়ারের স্টাইল কী করে করবে তার জন্য হেয়ারটাকে আগে হেলদি রাখতে হবে আর সেই হেলদি রাখার জায়গা ডক্টর প্লাস ডক্টর প্লাস কোনো স্টাইলিশ মানে স্টাইলিশ নয় যেখানে আসলে আপনাকে হেয়ার কাট করে মানে স্টাইল বানিয়ে দেবে অনেকে এটা ভাবে না ডক্টর প্লাসে গেলে মনে হয় হেয়ার স্মুথনিং হয়ে যাবে স্ট্রেটনিং হয়ে যাবে একদম নয় ডক্টর প্লাস যেটা করবে যেগুলো আপনি ওগুলো করবেন কখন যখন আপনার হেয়ার থাকবে সেই হেয়ার ধরে রাখার দায়িত্বটা ডক্টর প্লাস নেবে
তবেই কিন্তু আপনি কিন্তু যেরকম বলে না বাবা মার একটা বাবা মা বাচ্চাকে ধরে রাখে মানুষ করে তবেই বাচ্চারা বড় হয়ে কিন্তু একটা লাইফের কিছু না কিছু করতে পারে। তো সেইটা ধরুন ডক্টর প্লাস এই বাবা মা যে আপনার চুলটাকে ধরে রাখবে, তারপর আপনি চুলের স্টাইল করতে পারবেন বাইরে। আমাদের তো প্রায় সময় শেষের দিকে আমরা পৌঁছে যাচ্ছি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ বলুন। কে আপনি বলবেন, কে বলছেন? লিয়াকত আলী মিত্তা বলছি। আচ্ছা বলুন, কোথা থেকে? আমি লিয়াকত আলী মিত্তা বলছি। আলী মুর্জা, আচ্ছা বলুন। আমার প্রবলেম হচ্ছে, আমার 53 বছর বয়স, আমার মাথার চুলগুলো ছোপা ছোপা হয়ে মাঝে মধ্যে উঠছে। গোল গোল হয়ে, একভাবে পুরোপুরি নয়, একটা কল করে যদি পারেন ডক্টর প্লাসে আসুন। কারণ আপনার যে সমস্যা, আই থিঙ্ক ফাঙ্গাল ইনফেকশনের মতো, ফাঙ্গাল অ্যালোপেশিয়া বলে, গোল গোল জায়গায় করে উঠেছে, তো সেটা কিন্তু খুব ভালো চিকিৎসা আছে ডক্টর প্লাসের ট্রিটমেন্ট দ্বারা ওটাকে পুরোপুরি ক্লিয়ার করতে পারবো। এটা কিন্তু একটা অটোইমিউন ডিজিজ, সুতরাং যারা প্রথম থেকে ট্রিটমেন্ট শুরু করবেন তারা কিন্তু ভালো থাকতে পারবেন। আমাদের হাতে সময় নেই, ধন্যবাদ জানাবো সমীরকে, ধন্যবাদ আপনাদের, আবার দেখা হবে আপনাদের সঙ্গে। নমস্কার। বিশেষ বিজ্ঞপ্তি, আসল একেজি ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার কিনুন, অসাধু ব্যবসায়ীদের থেকে দূরে থাকুন। ডক্টর প্লাস 65/2 MB রোড, কলকাতা 51। ডক্টর প্লাসের স্যানিটাইজার কেনার সময় এই ঠিকানাটি দেখে কিনুন। সুস্থ থাকুন, সাবধানে থাকুন।